বাংলার ফেক প্রডিউসারের সত্যি বলতে কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই, মানে একেবারে নির্লজ্জ একটা মানুষ যার সত্যি বলতে এই ধরনের কাজ খুবই নিন্দনীয়, এবং এই ধরনের প্রমিস যার কোনো অস্তিত্বই নেই, যার কোনো কিছুই হয়নি। সো এই ধরনের কে আজকের অঙ্কুশ তার রীতিমতো কিন্তু ধুয়ে দিয়েছে। এই ধরনের যে ফেক প্রডিউসার একজনই আছে, তাকে কিন্তু আজকের অঙ্কুশ দা পুরোপুরি ধুয়ে দিয়েছে, এবং তোমরা প্রত্যেকেই জানো আমি কার কথা বলছি। এবং এটাকে নিয়ে বহুদিন থেকেই একটা জলগোলা হচ্ছে, একটা কন্ট্রোভার্সি হচ্ছে। আমি ভিডিও বানাইনি এবং আমি দেখছিলাম যে কি হচ্ছে, দেখি অ্যাটলিস্ট। সো ফাইনালি একের পর এক আপডেটগুলো আসছে, এবং একের পর এক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এবং তার সঙ্গে সঙ্গে ডাইরেক্টর নিজে কন্টিনিউয়াসলি পোস্ট করে যাচ্ছে যে আমি এই সিনেমাটার সঙ্গে কানেক্টেড নই। এবং এম এন রাজ ওই দিনই কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেছিলেন যে আমি এই প্রজেক্টটার সঙ্গে কোনোভাবেই কানেক্টেড নই, যুক্ত নই। এবং তার সঙ্গে সঙ্গে কিঞ্জল নন্দ, যে কিনা এখানে নাকি ভিলেনের চরিত্র অভিনয় করার প্ল্যান করছিল, মানে প্ল্যানিং ছিল, মানে এরকমই একটা আপডেট উঠে এসেছিল, এবং সে পোস্ট করছে আমি এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত নেই। মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে এর মতো নির্লজ্জ মানুষ আর কেউ আছে? মানে আজকের অঙ্কুশদা যে একটা পোস্ট করেছে সত্যি বলতে পুরো যোগ্য জবাব। এবং অঙ্কুশদা আমি শিওর এটা একটা ভালো রিপ্লাই দিয়েছে, এবং অঙ্কুশদা নিজেই বলেছে যে এরপরে যদি এরকম কারোর স্বপ্ন নিয়ে ছিনিমিলি খেলা করে সে তার এগেনস্টে একটা স্টেপ নেবেই নেবে, এবং এটা খুবই হওয়াটা দরকার। মানে বাংলার ফেক প্রডিউসার যার কোনো রকম দম নেই, যে খালি অ্যানাউন্সমেন্ট করে যায়, তার কোনো কাজ নিয়ে আসার ক্ষমতা নেই, সে কন্টিনিউয়াসলি নতুন নতুন ছবি অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, তার অ্যানাউন্সমেন্ট টিজার করছে, মানে নতুন নতুন মুখদেরকে নিয়ে এসে ফটোশ্যুট করাচ্ছে, দিয়ে সেগুলোকে ভিডিও আকারে তারপরে অ্যানিমেটেড আকারে নিয়ে এসে আপলোড করছে, শুধুমাত্র মার্কেট থেকে পয়সা কালেক্ট করার জন্য, তাছাড়া আর কিচ্ছু নয়। এই ধরনের ফেক প্রডিউসারকে না মানে দূর দূর করে তাড়িয়ে দেওয়া উচিত। মানে তোমরা নিশ্চয়ই জানো আমি এক্স্যাক্টলি কার কথা এখানে বলছি, আমাকে আর এক্সট্রা করে তার নাম এখানে বলতে হবে না। এই ধরনের ফেক প্রডিউসারের জন্যই কিন্তু আজকে ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে, ইন্ডাস্ট্রির ভালো ভালো মুখগুলো আমাদের সামনে আসতে পারছে না। এটাই মিলিয়ে আমার বলার উদ্দেশ্য, এই ধরনের ফেক প্রডিউসারের জালে আর কেউ যেন না পড়ে, তা সেই রকমভাবে একটা স্টেপ নেওয়াটা উচিত। এটাই মিলিয়ে আমার বলার উদ্দেশ্য। এবং অঙ্কুশদা আজকে যে যা করেছে এটা একদম যোগ্য জবাব কিন্তু দিয়েছে ওই লোকটা, এবং ওই লোকটা সত্যি বলতে একদম বেহায়া নির্লজ্জ, কোনো আমি আর মানে এটাকে নিয়ে আর এক্সট্রা করে আর কিছু বলছি না, কারণ আমার আর ভালো লাগছে না এই সমস্ত বিষয়পত্রগুলো। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।